পানি ভাত না ছিল মজা না এই পানি ভাত খাইলে সারা দিন তোমার পেটটা ঠান্ডা থাকে মুরগি আনা দেখো দেখো কাজ করতেছি আমরা তো গরিব মানুষ মা তোমার তো বুঝতে দিনে যা কামাই করি চাল কিনলে মনে করো যে পয়সা যায় আর দেশের যে অবস্থা কোনো কিছু কেনা যায় না সব কিছুর দাম বাড়ছে আমার একদিনে হাজিরা দিয়া এই তোমার ছোট ডাল ভাত জোগাড় করতে পারি তবে কোনো দিন যদি ডাবল কাজ করতে পারি ওই দিন তোমার লেগে আমি মুরগি নিয়ে আসবো সত্যি ধরো তুই ঘুষ তো খাবি না তোর আমি ঘুষ তো খাওয়াইতে পারলাম না রে মা পানি ভাত সে মজা জানো এই পানি ভাত লবণ সকালবেলা খাইয়া গেলে সারাদিন শরীরে একটা ঠান্ডা থাকে বুঝছো পানি ভাত না ছিলে মজা এই পানি ভাত খাইলে সারা দিন তোমার পেটটা ঠান্ডা থাকে মা মুরগি আনা দেখো দেখো কাজ করতেছি আমরা তো গরিব মানুষ মা তোমার তো বুঝতে দিনে যা কামাই করি চাল কিনলে মনে করো যে পয়সা যায় আর দেশের যে অবস্থা কোনো কিছু কেনা যায় না সব কিছুর দাম বাড়ছে আমার একদিনে হাজিরা দিয়া এই তোমার ছোট ডাল ভাত জোগাড় করতে পারি তবে কোনো দিন যদি ডাবল কাজ করতে পারি ওই দিন তোমার লেগে আমি মুরগি নিয়ে আসবো সত্যি ধরো বাচ্চা রে একটু বুঝে বুঝাই খাওয়াই দেবো পোলাপান মানুষ কি করবা চাইবো তো অনেক কিছু আচ্ছা আমি তো অনেক বুঝাই তাই না কও কোনো মাই কি চায় যে তার সন্তান না খেয়ে থাকুক কেউ চায় না জানি তুমি অনেক কষ্ট করো কারণ আমি আর কিছু বানি করবো না রে মা কষ্ট তো তোর লেগেই করবো সমস্যা নাই তুমি তো অনেক কষ্ট করো ওই গরিবের তো কিছুদিন পরেই তো ঈদ আসছে আমাদের গরিব মানুষের জন্য ওই একদিন মনে করো গরু মাংস খাওয়া পরে বুঝছো তাহলে আমরা ওই দিন পেট ভরে খাবো চলো তাহলে আমরা ঘরে যাই প্রতিদিন আইসা এই টাইমে চিল্লাস কে তুই নে মা ভাতটা খায় নে না আমি খাবো না প্রতিদিন পানি ভাত আর পেঁয়াজ খাই আমার চোখের পানি পানি ভাত সব একসাথে মিশে হয়ে যেতে আসছে আচ্ছা মা আমরা তো গরিব মানুষ তাই না তো বাবা দেখো সে তো সারাদিন কাজ করে মাঠে কাজ করে ঠিক আছে অনেক কষ্ট করে যায় না তাই তো আমাদের খাইতে হবে না মা কষ্ট করে আজকে তোর বাবা আসলে বলবো যে মুরগি আনতে নে সত্যি হ্যাঁ সত্যি মা আচ্ছা ঠিক আছে মা তুমি খাও আমি একটু ঘর থেকে আসি হ্যাঁ আচ্ছা প্রতিবার পানি ভাত খাবো খাবোই না মেয়েটা ভাত না খেয়ে চলে গেল
মেয়ে বা কি করব, এই পিএস দিয়ে আর কতদিন এই ভাত খাওয়া যায়? আর আমি বা কি বলবো, ও তো সারাদিন মাঠে কাজ করে অনেক কষ্ট করে এই ভাত নিয়ে আসে, এছাড়া আর কি হবে, এছাড়া কি জুটবে কপালে? আর নিজেও গরিব, বিয়েও বসছি গরিবের সাথে, কপালটাই এরকম। আচ্ছা যাই হোক, আজকে আসলে দেখি ওই একটা মুরগি আনাইতে পারি মেয়েটা। আচ্ছা যাই হোক, আল্লাহ যা করে তাই ভালো, এখন আমি ঘরে যাই। আমার বাসায় প্রতিদিনই মুরগি পাকানো হয়, কারণ আমার বাচ্চা আছে যে ওরা খায় আর কি। আঙ্কেলের বাসায় প্রতিদিনই মুরগি রান্না হয়, আর আমার আব্বু বছরে একবারও মুরগি খাওয়াইতে পারে না, প্রতিদিন পান্তা ভাত খেতে হয়, আমার আর ভালো লাগে। আচ্ছা তুমি কার মাইয়া, তোমার আব্বুর নাম কি, আর তোমরা কি খুবই গরিব? আমি উত্তরপাড়ার রুবেলের মেয়ে, আমরা খুবই গরিব, আমার বাবা মাঠে কাজ করে। আচ্ছা মা, তাহলে তুমি যাও, আমি বাড়িতে যাই, বাড়িতে আবার মেহমান আছে তো। আচ্ছা বাসায় তো বাচ্চা কাচ্চা রয়েছে, আবার আপনারা কাটবেন কখন মানুষের দিবেন, এর লেগে একটু মাংস তো বিতরণ করছি, কিন্তু তোর কথা তো আমার মনে ছিল না। আমি তো গরিবের কথা, আপনি কোন মনে না থাকাটাই স্বাভাবিক, বুঝছেন? আচ্ছা ঘরে মানুষ শুধু কামের সময় না থাকে, যদি কাম করা লাগতো তাহলে তো একটা মামার লেগে বাড়ি করছে কত কাজ ফলায় রাখতেন, আর আজকে ঈদের একটা সময় একটু মাংস দিবেন এটা আমার কথা মনে নাই, বছর ঘুরে আপনার কাজ করি না, যে আমার যে কাজের লোকগুলো আছে না ওখানে কইছি যে যাকে তোরা টাইটেল দিয়ে দিস, ঠিক আছে? এখন তুই যে আসিস নাই এটা তোর আমি জানি না। আচ্ছা মা যাচ্ছ, তাহলে থাক, যাওয়া বাকি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে। সেরা আমার এখানে কাজ করে আর সেরা এইটুকু মাংস আমি দিতে পারলাম না, যাই দেখি গা যদি ঘরে মাংস থাকে তাহলে নাহলে আমার দিকে একটু দিয়ে দেবো নি, স্যার তো অনেক কষ্ট করে আমার কাজে তো করে। তুমি আইছো? আরে তুমি না মাংস আনতে গেছিলা? মাংস লেগে গেছি মাজনের বাড়িতে, মা সবাই মাংস দিছে, আর আমি যেহেতু বছর ধরে তার বাড়ি কাম করি, আমার লেগে একটুকু মাংস তার ঘরে জায়গা ধরে। আচ্ছা এটা কেমন কথা, তুমি এত বছর ধরে কাজ করো তোমার জন্য মাংস না রেখা মানুষের দিয়ে দিছে, এখন মেয়ে যে ঘরে শোয়া, মেয়ে যদি ওইটা বলে আম্মু মাংস দিয়ে ভাত দাও তখন কি করব? কি করব ক মাইয়া, তুইটা মাংস খাইতে চাইবো, মানুষের মাংস তো মানুষে খাওয়ানো যায় না, যদি খাওয়ানো যায় তো তাইলে হয়তো শরীরে এক টুকরা মাংস কাইটা মায়ের লেগে রান্না করে দিতাম। আচ্ছা যাই হোক, এটা তো আর সম্ভব হইব না। শোনো এখন মন খারাপ করলে তো আর কিছু হবে না, আচ্ছা দেখি কোনো চেষ্টা করে কিছু করা যায় কিনা। আচ্ছা আসো রুমে আসো। কি চেষ্টা করবা, চেষ্টা করার কিছু নাই, আমগর কপালে এই কুরবানির মাংস জুটু না, আমরা দেখি না খাইতে পারি না, যদি কিনা খাইতে পারতাম তাহলে মানুষের বাড়ি যাওয়া লাগতো না, আর এই সমাজে সমাজে টাকা দিতে পারি নাই, এর লেগে সমাজে থেকে আমার নাম কেটে দিছে, নাইলে গাওয়ালি মাংস হলে তো একটু পাইতাম, সেটাও আমরা পাইলাম না, বুঝছ? আচ্ছা ঠিক আছে, কপাল যখন পুরে তখন একবারই পুরে। আম্মু কি হয়েছে মা? কি বাবা গো,
পেটে ব্যথা তো এই সময় করার কথা না, চলো দেখি বাইরে। অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা শোনো, বলে না লবণ পানি তো নাই। ওরে লবণ পানি রে, আরে তোর জন্য একটু লবণ পানিও দিতে পারতাছি না আমি। আমি এমন কত বলবো বাবা, মা ও মা মা অনেক কষ্ট হচ্ছে। চলো না ডাক্তার কাছে চলে যাই। চলো চলো কি হয়েছে আর? অনেকক্ষণ ধরে পেটে ব্যথা আমার মাই। ডাক্তার কাছে লয়ে যাব, আমার মা আর গুস্তের কথা কয় না রে মা। তুই ঘুষ তো খাবি না, তোর আমি ঘুষ তো খাওয়াইতে পারলাম না রে মা। একটু ঘুষ আমি খাওয়াইতে পারি নাই জানেন। আমার মায় না একবার জেরে ঘুষ তো খাইব, কিন্তু আমি তো তারে গুস্তাইলে দিতে পারি নাই। কিন্তু আমার মা আজকে থেকে আর গুস্ত খাওয়া লাগবো না। আমার মা ঘুমায় গেছে, আরে তুই যা একবারে ঘুমায় গেছে, শুন আর গুস্ত খাইব না, আপনার বাড়িতে আর গুস্ত লাগে যাইতে হইব না। তুই যাওয়ার পরে আমি গড়ে গেছিলাম বুচর, তো চাচির কইছি যে গুস্ত গুস্ত আছে কিনা, তো চাচু কইছে আছে। আমি তো বাজারে যেতেছিলাম, যাই বই তো আমি তো এমন মত বলবো বাবা, একটু গুস্তা খাওয়াইতে পারলাম। আমার সাথে আগে না সে চলে গেছে।